শ্বাসযন্ত্রের সংক্রমণ চিকিৎসায় বিশ্বের প্রথম টিকা অ্যারেক্সভির অনুমোদন দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সেন্সেশিয়াল ভাইরাস অথবা আরএসভি নামের পরিচিত শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় যুগান্তকারী অর্জন মনে করা হচ্ছে এই টিকার আবিষ্কারকে। 60 বছর ও তার থেকে বেশি বয়সীদের চিকিৎসায় জুন থেকে ব্যবহৃত হবে এই টিকা। আরএসভিতে সাধারণত শিশুরাই আক্রান্ত হয়, তবে বয়স্ক মানুষরাও আক্রান্ত হতে পারে এতে, সেক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে এই রোগ। যুক্তরাষ্ট্রে প্রতি বছর আরএসভিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 65 বছরের বেশি বয়সী 1,59,000 রোগী। এদের মধ্যে মৃত্যুবরণ করেন 10,000 থেকে 13,000 মানুষ।